সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বন্ধুরা, ঈদ পরবর্তী দিনগুলো ঈদের আনন্দের মতোই কাটুক প্রত্যেকটা দিন, এই প্রত্যাশায় সকলকে ঈদ উত্তর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। তো বন্ধুরা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান চলে যায় আর সবার প্রথমে আপনি সেটা দেখে নিতে পারেন। তো দেখতে থাকুন, দেখতে দেখতেই কথা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স অর্থাৎ আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি বর্তমানে কোথায় আছি। আমি বর্তমানে আপনাদের প্রিয় মুখ ইউটিউবের এ সময়ের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর রাবেয়া আন্নিদের বাসায় আছি। তো সেখান থেকেই আজকের ব্লগটা তৈরি করতেছি। আজ ঈদের তৃতীয় দিন, সকালবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়েই খাটে বসে একটু আপনাদের কমেন্টসগুলো চেক করতেছিলাম। তো ইতিমধ্যে নিচ থেকে দুলাভাই ডাকলো, এই চা তৈরি হয়েছে, আসো নিচে আসো, চা খাও। যা হোক, আমি তার ডাক শুনে নিচে চলে আসলাম। তো চলে এসেই দেখি চা তৈরি, দুলাভাই ইতিমধ্যে চা খেয়েও নিয়েছে, আমার কাপটা টেবিলের মধ্যে পড়ে আছে, আর সাথে কিছু বিস্কুটও। যাই হোক, আমি চা বিস্কুট দুটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর দুজন মিলে তাদের গ্রামকে একটু দেখার জন্য, তাদের গ্রামের পশ্চিম পাশ দিয়ে সুন্দর এক নদী বয়ে গেছে যেটার নাম পংসাই নদী। তো আমরা রাবেয়া আন্নিদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে নদীর পাড়ের দিকে চলতে থাকলাম।
মোটামুটি এক ঘন্টা যাবত নদীর পার সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখলাম। এরপর আমরা পুনরায় আবার বাসায় চলে আসলাম। তো বাসায় চলে এসে দেখি আমার আপা অর্থাৎ রাবেয়া আন্নির মা আমার অত্যন্ত পছন্দনীয় একটা খাবার তৈরি করে রেখেছে, যে খাবারটা আমাকে প্রতি যখন আসি প্রত্যেকবারই একবার করে সকালে খানাটা তৈরি করে। তো আমরা সবাই মিলে মজা করে সেই খাবারটা খাই। সেই খাবারটা হচ্ছে খুদের ভাত আর তার সাথে পাঁচ ছয় রকমের ভর্তা। এই খুদের ভাত আমার অত্যন্ত অত্যন্ত প্রিয়। আমিও বাসায় মাঝে মধ্যে এই খুদের ভাত রান্না করাই আর মজা করে সবাই মিলে খাই। যা হোক, আজকেও সুন্দর করে খুদের ভাত রান্না করেছে আর তার মধ্যে সাত রকমের ভর্তা তৈরি করছে। ইতিমধ্যে অনেকেই বসে গেছে খাবার টেবিলে। তো আমি বাকি ভিডিও করার কারণে যা এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ রকমের ভর্তা আছে, আরও দুই রকমের ভর্তা আরও দুইটা পটের মধ্যে আছে, সেটাও আপনারা দেখতে পারবেন সামনে। যা হোক, অত্যন্ত স্বাদ আর লোভনীয় এই ভর্তাগুলো। আমার দুলা ভাই সহ আবদুল্লাহ এবং আরো অনেকেই অলরেডি খেতে বসে গেছে, আমি শুধু বাকি আছি। তো আমার দুলা ভাই এখন কি কি ভর্তা তৈরি করা হয়েছে সেটার বর্ণনা দেবে। তো আপনারা শুনুন আর নিজেরাও বাসায় এভাবে ভর্তা তৈরি করে খাবার খেয়ে দেখুন কত স্বাদ। আর কচু পাতা ভর্তা, তারপরে মাছের ভর্তা, এটা মাছের, হ্যাঁ, তারপরে এটা হলো বেগুন ভর্তা, কাঁঠাল মিছি, আলু ভর্তা আছে, শুটকি আছে, চাপা শুটকি আছে, এটা চাপা শুটকি, তারপরে এটা মরিচ বাটা, এটা মরিচ বাটা, ঠিক আছে। এবার তাহলে আমার পালা, আমি খেতে শুরু করে দিই। এইমাত্র আমাদের টেবিলে আরেকজন খুদে মেহমান এসে হাজির, তার নাম সিনান। তো ইতিমধ্যে আরো দুজন মেহমান এসে হাজির, একজন হচ্ছে রাবেয়া আন্নির চাচা, ছোট চাচা, আর তার সাথে খুদে এক মেহমান, ওই ছোট চাচার ছোট মেয়ে। অনেক লোক হয়েছে এখানে, অনেকেই মজা করে আনন্দ করে খানা খাচ্ছে। তো আমি এবার খানা খাবো আমার পালা। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন এই শুভকামনায়। সকলকে আবার ঈদ উত্তর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো স্থানে। বন্ধুরা, যে খাবারটি আমরা সবাই এত মজা করে খেতেছি, এটা আপনাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ রাবেয়া আন্নির অত্যন্ত পছন্দনীয় একটা খাবার। আমি বহুবার তাকে খেতে দেখেছি, অনেক মজা করে। তো বন্ধুরা, এখন সে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত নেই। যা হোক, মনের মধ্যে একটাই সুখ যে আমরা একই আকাশের নিচে অবস্থান করতেছি।